দ্য নিউজ টাইম গ্লোবালের তরফ থেকে আজকে আমরা পেয়ে গেছি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা মহাশয়কে। দাদা সুপ্রভাত, আপনাদেরকেও আমি স্বাগত জানাই। দাদা, এই বছর গঙ্গাসাগর মেলা গতবারের তুলনায় বিশেষত্ব বছরের তুলনায় এবছরের মেলার কতগুলো আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে মেলা, কারণ এখানে যারা যুবতীরা আসত তারা গঙ্গায় স্নান করে শুধু কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তারা চলে যেত, কিন্তু এবছরের মেলা একটা বিরাট মাহাত্ম্য হচ্ছে। এই যুবতীরা যারা মেলায় আসছেন তারা সাথে সাথে বাংলার পাঁচটি মন্দির তারা এখান থেকে দেখতে পাচ্ছে। যেমন হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির, কালীঘাটের কালী মন্দির, তারাপীঠের কালী মন্দির, মালদার জোহারা কালী মন্দির এবং তারকেশ্বরের শিব মন্দির তারা সেটা দেখতে পাচ্ছে। সাথে সাথে আমাদের যে সাংখ্যদর্শ কপিলের যে ম্যাথোলজি, হ্যাঁ, সেই ম্যাথোলজিটা ভগীরথের গঙ্গা আনয়ন তার যে মূল উদ্দেশ্য কিছু সেটা কিন্তু মিউজিয়ামের মাধ্যমে তীর্থযাত্রীরা দেখতে পাচ্ছে এবং তারা খুব আপ্লুত গর্বিত। এবং যে সমস্ত আমাদের যারা এটা করেছে তাদের যে শিল্প নৈপুণ্যটা সেটা আমাদের এই মেলাতে একটু নির্দিষ্ট জায়গাতে ওরা পৌঁছে দিয়েছে। তাছাড়া এবারে আপনারা দেখছেন যে তিনটে হেলিপ্যাড রয়েছে, নতুন তিনটে হেলিপ্যাড রয়েছে কপিলমুনি মন্দিরের ভিতরে, আমাদের অতিথি নিবাস তৈরি হয়েছে। তাছাড়া গোটা মেলা প্রাঙ্গণ এবারে আপনারা বুঝতে পারছেন যে গতকাল থেকে যে পরিমাণ মানুষরা রাত্রিতে আসছেন তাদের এই ঘন কুয়াশার প্রেক্ষাপটে তারা যেতেও পারছেন না, এবং যে আমাদের মকর সংক্রান্তির যে পূর্ণ লগ্নে স্নান করে তারা কপিলমুনি মন্দিরে পুজো দিচ্ছেন, এবং আমাদের পরিবেশের উপরে, পরিবেশের উপরে আমাদের প্রতিনিয়ত সচেতনতা শিবির চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং এই মেলার পরিষ্কার পরিচ্ছন্নতা যেন প্রায় 4,900 কর্মী যারা প্রতিনিয়ত কাজ করছে, এগুলো মেলার এবছর একটা বিরাট বৈচিত্র্য। তাছাড়া আমাদের ভারতবর্ষের বাহিরেও 23টা রাষ্ট্র থেকে বহু ধর্মপ্রাণ মানুষরা এসছেন, আমেরিকা থেকে শুরু করে কানাডা, ব্রিটেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, এমনি করে 23টা রাষ্ট্র থেকে বহু ডিভোটিরা এসছেন, তারা এসে তারা এই মেলা পরিদর্শন করছেন। এটাই হচ্ছে আমাদের মেলার এবছর বৈচিত্র্য। এবং এখানে মানুষরা গঙ্গাতে যেমন আসে, এবারে গঙ্গা আরতি হচ্ছে 12-13 হাজার লাখ লাখ তীর্থযাত্রীরা সেটা প্রত্যক্ষ করছে, এটা পূর্ণ তীর্থ গঙ্গাসাগর, এটা একটা নতুন মাত্রাতে গেছে। এই বছর আনুমানিক কত সংখ্যক পুণ্যার্থী এসেছে বলে আপনাদের কাছে মোটামুটি রেকর্ড? আমাদের কাছে যেটা রেকর্ড গতকাল পর্যন্ত যা রেকর্ড এসে পৌঁছেছে, এবং গতকাল আমি নিজে রাত্রি 12টা পর্যন্ত ঘুরে যা দেখেছি তাতে আমাদের যে তীর্থযাত্রীর সংখ্যা প্রায় 44-45 লক্ষ লোক হয়ে গেছে। আশা করছি আরও আজকের দিনে আসবে, কারণ বিভিন্ন জায়গাতে কুয়াশার জন্য আটকে আছে, বিভিন্ন জায়গাতে লোকেদের ট্রান্সপোর্টের অসুবিধা আছে, তবে আকাশ ক্লিয়ার হয়েছে, ইতিমধ্যে যাতায়াতের সুবিধা খোলা হয়ে গেছে, গ্যাসের পরিষেবা চালু হয়েছে, এবং আমরা এলসিটি দিয়ে আমরা লট নম্বর 8-এ যে ভিড়টা আছে সেটা থেকে এলসিটি দিয়ে আমরা একসঙ্গে 4,000-5,000 লোককে পেট করে আনছি সুবিধা। আমাদের 161টিতে বাস এখনও বাফার জন্য দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে কৃষ্ণনগর, আরেকটা হচ্ছে আমাদের চকফুলডুবি, আরেকটা হচ্ছে কস্তলাতে, এই যে তিনটে বাফার জন্যে 161টি বাস দাঁড়িয়ে আছে, এই তীর্থযাত্রীদের নিয়ে গেছে। এবারে ওগুলো একটু ওয়েদার ক্লিয়ার হয়ে গেল, আকাশটা কুয়াশা, তবে তো কুয়াশা গতকালও জানেন যে 8টা থেকে সকালবেলা থেকে সমস্ত বন্ধ ছিল, আবার
আশা করছি যে এটা 50 লক্ষের কাছে কাছে চলে আজকের আসছে আরো আর আগামী আজকেরও আবার বিকেলে বহু লোক আসতে শুরু করবে আচ্ছা দাদা সেটা হচ্ছে যে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সুদক্ষভাবে এটা করেছেন অর্গানাইজ করেছেন তিনি নিজেই মনিটরিং করেন তিনি নিজেই মনিটরিং করেন তিনি নিজে এসে ভিজিট করে নিজে গেছেন চার তারিখে পরে আমাদের রাজ্যপালও এসেছে হ্যাঁ রাজ্যপালও এসে এখানকার মেলার সমস্ত খুঁটিনাটি বিষয়টা এবং তীর্থযাত্রীদের কাছ থেকে তিনি বিষয়টা জেনেছেন কারণ 15 ডিসেম্বর থেকে তীর্থযাত্রীরা আসতে তীর্থযাত্রীরা আসতে শুরু করে তিনি তাদের সাথেও কথা বলেছেন তাদের মধ্যে অনেক মধ্যপ্রদেশ ইউপি এই সমস্ত রাজস্থানে যারা তীর্থযাত্রী ছিলেন এবং আমাদের সাগরের অনেক তীর্থযাত্রীদের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি আমাদের রাজ্য সরকারের এই যে ব্যবস্থাপনা তিনি খুবই বেশ করেছেন দাদা আরেকটা হচ্ছে যে এই বছর আমরা বেশ কিছু পুণ্যার্থীদের কাছে শুনছিলাম যদিও অনেক বাস এবং ব্যবস্থা করা হয়েছে তা সত্ত্বেও তাদের কিছু মতামত ছিল যে জলপথেও যদি একটা ক্রুজের জায়গায় যদি এরকম তাদের কিছু কম করে ফেয়ারটা কম করে যদি পরবর্তী বছরের জন্য যদি কিছু পরিকল্পনা এরকম নতুন থাকে ক্রুজ আসতে পারে ক্রুজের জন্য তাদের রাজ্য ওরা আউটডাম ঘাট থেকে আসে সারা বছর আসে এবছরও তো ক্রুজ কয়েকটা এসছে তবে তারা সরকারের কাছ থেকে যে এটা বেসরকারি কোম্পানির মাধ্যম দিয়ে আসে কয়েকগুলো তাহলে তাকে রাজ্য সরকারের সাথে টাই আপ করতে হবে একদম একদম টাই আপ করতে আসতে নাহলে তো তুমি নিয়ে এলে তবে কোথায় কিছু অ্যাক্সিডেন্ট হলো তাহলে তো ওটা রাজ্য সরকারের উপরে দায়বদ্ধ অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে থাকবার জন্য দ্য নিউজ টাইম মিডিয়াতে গ্লোবালের সাথে আমাদের সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিম হাজরা মহাশয়